91 রাষ্ট্র শাসন ব্যবস্থা, এবং পৃথিবীর ইতিহাসে কোথাও আছে কিনা আমি জানি না, 14 দিনে দুইবার বিদ্যুতের দাম বৃদ্ধি করা কেন? মানে আপনার রসিকতা, দাম্ভিকতা, যে ভাষায় বলেন বলে যে আরে ভাই রাতে ভোট দিনে সরকার, জনগণের কি দরকার? করবেন, এটা তাদের রাষ্ট্রীয় নীতি। চাইনিজদের কাছে আমার গণতন্ত্র প্রত্যাশা করা যাবে না, চাইনিজ আমার ডেভেলপমেন্ট পার্টনার হতে পারে। শুরু করতে চাই বিশ্বাস ভাইয়ের কে দিয়ে, বিশ্বাস ভাইকে যদি প্রধান নির্বাচন কমিশনার করে দেওয়া হয়, আমার বিশ্বাস দলীয় সরকারের অধীনে উনিও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে পারবেন না, এটা বারবার প্রমাণিত হয়েছে। এটার সাথে আমার মনে হয় বিশ্বাস ভাই দ্বিমত পোষণ করবেন না, কারণ সরকারের অধীনে, দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না, বারবার প্রমাণিত হয়েছে। এটা নাম্বার 1। নাম্বার 2, বিশেষ ভাই আরেকটা কথা বলছেন, আমার স্বাধীনতা যুদ্ধকে নিয়ে 1971 সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সপ্তম নৌবহর বঙ্গোপসাগরে এসেছিলেন পাকিস্তানি বাহিনীদের সমর্থনে আমাদেরকে নিধন করার জন্য, এই কথাটা সত্য। কিন্তু বঙ্গোপসাগর থেকে সে মার্কিন সপ্তম নৌবহর পরে প্রত্যাহার করে চলে গেছেন, কিন্তু বিশ্বাস ভাই এটা অস্বীকার করতে পারবেন না, আমার যতগুনা লোক মারা গেছেন 71 সালে স্বাধীনতা যুদ্ধে এবং যুদ্ধের বাইরে নিরীহ নিরস্ত্র মানুষগুলাকে যে গুলি করে মারা হয়েছে, এই প্রত্যেকটা অস্ত্র কিন্তু চাইনিজদের ছিল, চীনের ছিল। সেই চীন স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিলেন, সেই চীন অস্ত্র দিছেন, অর্থ দিছেন পাকিস্তানি শাসক গোষ্ঠীকে, এবং আমার বুকের তাজা রক্ত চীনা চাইনিজদের বুলেটেই ঝরঝরিত হয়েছিলেন। কিন্তু সেই চাইনিজরা যদি আজকে আপনার বন্ধু হতে পারে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে এই কথাটা বলার প্রশ্ন আসলো কেন? মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু মানবাধিকার নিয়ে কথা বলছেন, যেহেতু আজকে গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলছেন, সেই কারণে এই প্রশ্নটা বিশ্বাস ভাই হয়তো নিয়ে এসেছেন। আমি এই কথাটা বলতে চাই, চায়না গণতান্ত্রিক রাষ্ট্র নয়, তারা চায় একটা সরকার, তাদের বাণিজ্য, তাদের অর্থ, তাদের লুণ্ঠন তারা করতে চাচ্ছেন, তারা করবেন, এটা তাদের রাষ্ট্রীয় নীতি। চাইনিজদের কাছে আমার গণতন্ত্র প্রত্যাশা করা যাবে না, চাইনিজ আমার ডেভেলপমেন্ট পার্টনার হতে পারে। আরেকটি কথা আমি যেটা বলছিলাম যে ভারত সম্বন্ধে, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, ভারতের প্রতি আমার আকুতি আবেদন এই কারণে, ভারত যেহেতু একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তাহলে তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবে। তাই আমি, আমাদের আহ্বান থাকবে আগামী নির্বাচনটা যেন গণতান্ত্রিক পদ্ধতিতে হয়, নিরপেক্ষ সরকারের অধীনে, জনগণ যেন ভোটে ভোট প্রয়োগ করতে পারে, সেই জন্য ভারত আমাদেরকে সহযোগিতা করবে। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে কথা বলছেন, ভারতও সেইভাবে কথা বলবেন। হ্যাঁ, সরকারে থাকলে সরকারের প্রশংসা করবেন, কিন্তু কোন গোষ্ঠী এবং ব্যক্তির নেতৃত্বের কথা প্রশংসা করতে পারে না, করা উচিত নয়, এটা প্রত্যাহার করবেন বলে আমি প্রত্যাশা করি। আরেকটি কথা বলছেন বিশ্বাস ভাই, বিদেশে দাম বৃদ্ধি হয়েছে। হ্যাঁ, সারা পৃথিবীতে পণ্যের দাম বেড়েছে, এটা মিথ্যা নয়, এটা সত্য কথা, কিন্তু কথাটা হলো আমার দেশের উৎপাদিত পণ্যগুলোর দাম বৃদ্ধি হবে কেন? আজকে যে এখানে জ্বালানি তেলের দাম যে আপনারা বাড়াইছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমছে, যখন দাম বৃদ্ধি ছিল তখন 80 টাকা ডিজেল বিক্রি হতো পার লিটার, এখন আপনারা 134 টাকা করছেন। সেখানে জ্বালানি তেলের দাম তখন $140 ছিল, ক্রুড অয়েল, 1 টন ক্রুড অয়েলের দাম ছিল $140, এখন সেটা $90 এসেছে। $90 আন্তর্জাতিক বাজারে $90 ক্রয় করে আপনি বিক্রি করতেছেন $134, আর যখন $140 ক্রয় করছেন তখন বিক্রি করছেন 80 টাকা। 80 টাকা বিক্রি করে 48,000 কোটি টাকা রাষ্ট্র মুনাফা করেছিলেন। তাহলে এই যে অসময়ে এই কথাগুলো বলতে হবে, এই জন্যই বলি আওয়ামী লীগের হাতে রাষ্ট্রটা নিরাপদ নয়। আরেকটা কথা, হ্যাঁ আরেকটা কথা আমি বলতে চাই, যেটা পণ্যের দাম, আসেন বিশ্বাস ভাই আমরা তো রাষ্ট্রটাকে চাই, রাষ্ট্রটা
স্বচ্ছভাবে চলুক, এটা আপনিও চাবেন আমিও চাবো। আমরা যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আমরা সবাই চাই, কিন্তু রাষ্ট্রের প্রথম শর্ত হইলো আমার জনগণ, আমার জনগোষ্ঠীকে রক্ষা করা। আসেন না, আজকের যেই উন্নয়নের কথা বলছেন, পাঁচটা পণ্যকে আমরা রেশনিং এ দিই, পাঁচটা তেলের পণ্যর কি তেল চাল ডাল চিনি আটা, এই পাঁচটাকে আপনি রেশনিং সিস্টেমে দেন, সেখানে কিছু ভর্তুকি দেন, আমার উন্নয়নটা ধীরে করেন, তাহলে আমার এই মানুষগুলো যখন রেশনিং চমৎকার সিস্টেমে বলছেন, খুব যাবেন, ভালো। রেশনিং সিস্টেমে যখন যাবেন বাজার মূল্যটা তখন স্থিতিশীল থাকবে। এখন ঘটনাটা হলো যে তেল আপনারা সিন্ডিকেট করছেন, বসুন্ধরা গ্রুপ, ওই যমুনা গ্রুপ, কি কি গ্রুপ আছে, মেঘনা গ্রুপ, গ্রুপদের হাতে দিয়েছেন তেলের দাম 200 টাকা। কেন আপনি 90 টাকা তেল আপনি রেশনে দেন? তাহলে তো মানুষ বেঁচে থাকতে পারে। আপনি যা যা একক ছত্র আমদানি করতেছেন, রাষ্ট্রীয় পলিসিটাকে যদি আপনারা জনগণের কল্যাণে জনগণকে রক্ষা করার জন্য যদি জনপ্রতিনিধি হয়ে থাকেন এবং জনগণের সরকার হয়ে থাকেন, এই সিম্পল বিষয়টা তো আপনারা নিতে পারেন, কিন্তু আপনারা নেন না। কারণ হলো ওই যে একটা কথা আমি প্রায় বলি, রাতে ভোট দিনে সরকার, জনগণের কি দরকার? আমার আওয়ামী বন্ধুরা অনেকেই আলোচনার বাইরে আর কি, টক শো তো আর বলে না বা সমাবেশও বলে না, যখন ব্যক্তিগতভাবে আলোচনা হয় তখন বলে যে আরে ভাই খালি জনগণ জনগণ নিয়ে কথা বলেন, কি হবে জনগণ নিয়ে? আমি আরে ভাই জনগণ ছাড়া হবেটা কি? তখন তারা বলে মানে আপনার রসিকতা দাম্ভিকতা যে ভাষায় বলেন, বলে যে আরে ভাই রাতে ভোট দিনে সরকার, জনগণের কি দরকার? আজকে জনগণকে দরকার নাই বিধায় আমি যে প্রস্তাবটা দিলাম, এই পাঁচটা পণ্যকে আপনি রেশনিং এ দেন, 1000 কোটি টাকা ভর্তুকি যাবে, 10,000 15,000 20,000 কোটি টাকা যাবে, এটা আজকের বাজারে কোন মূল টাকা। আপনার একটা জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট 2,000 কোটি টাকা নিয়ে গেছে, তাহলে একটা বছর যখন আপনি এটা দেবেন, তাহলে আজকে আসেন আসেন সবকিছু ছেড়ে দিয়ে আপনার ইয়ে করেন, আপনার আসেন না একটা নিরপেক্ষ নির্বাচন দেন। আমি যে কথাটা বারবার বলছি, আর পরিশেষে যে কথাটা বলতে চাই, বাংলাদেশের ইতিহাসে আমরা স্বৈর শাসক দেখেছি, সামরিক শাসক দেখেছি, ফ্যাসিস্ট দেখছি, কিন্তু 51 বছরের রাষ্ট্র শাসন ব্যবস্থা এবং পৃথিবীর ইতিহাসে কোথাও আছে কিনা আমি জানি না, 14 দিনে দুইবার বিদ্যুতের দাম বৃদ্ধি করা, কেন? আপনি একবারই একবারই জবাই দিতেন, মুরগি তো 3 বার জবাই দিচ্ছে, একটা মুরগি একবারের বেশি জবাই দেওয়া যায় না, তো জনগণকে একবারই জবাই দেন। আপনারা 14 দিনে আপনারা কত অসহায়, আপনারা কত মানে কি বলবো ভাষাই পাচ্ছি না, আপনাদের সরকারের যে পার্টি আইন নিচ্ছে যে মাটি নাই সেটা বারবার প্রমাণিত হচ্ছে, কোনো ভাষাই নেই, 14 দিনে 2 বার আপনি বিদ্যুতের দাম বৃদ্ধি করলেন, কেন? এই জবাবটা কিভাবে দিবে প্রধানমন্ত্রী এবং আপনার সরকার, আপনার পার্লামেন্ট? পাঞ্জাব বিশ্বাস কিভাবে দিবেন আপনি আপনি বলেন, সংক্ষেপে আমি আমি শেষ করবো, আমি বলি এবং আপা, আপনাদের আমি হাতে রাষ্ট্র নিরাপদ না, আপনি 1 মিনিটে শেষ করবেন প্লিজ। এক আছি না মিনিট আপা, আমি 1 মিনিটে শেষ করব। আমার মৌলা ভাই যে প্রশ্নগুলো এনেছেন এগুলো সত্যি খুবই একটা গুরুত্বপূর্ণ কথা, যে উনি চমৎকার একটা কথা বলছেন রেশনিং এর বিষয়টা, সরকার সম্ভবত সেদিকে হাঁটছে, সেই সাথে সাথে উনার সুনির্দিষ্ট আরো কিছু প্রস্তাবনা আছে, সেই প্রস্তাবনা গুলো যোগ করলে ভালো হবে বলে আমি মনে করি। এই এই না না রেশনিং এর এই প্রস্তাবটা বিশ্বাস বিশ্বাস ভাই আমি একটু একটা একটা সেকেন্ড আপনাকে ডিস্টার্ব করি, আপনারা টিসিবির মাধ্যমে যেটা করতে চাচ্ছেন, টিসিবি ট্রাকের পিছনে সাধারণ মানুষ মধ্যবিত্ত পরিবারের লোকেরা টিসিবির ওই ট্রাকের পিছনে দাঁড়ায় না, আপনি রেশনিং সিস্টেম করেন, রেশনিং হ্যাঁ রেশনিং কার্ড সিস্টেম করবেন, মানুষ কার্ড দিয়া যে কোনো লোক নিয়ে আসতে পারে। জি ভালো ধন্যবাদ, প্রস্তাব, ভালো প্রস্তাব, আপনি ভালো প্রস্তাব করেছেন। আর এদিকে আপনার যেটা চায়নাকে আমরা সমর্থন করি, চায়নার সাথে সুসম্পর্ক যদি থাকে, আমেরিকা